হ্যালো ডিয়ার স্টুডেন্টস, চলে এলাম আবার নতুন একটা প্র্যাকটিক্যাল নিয়ে। হ্যাঁ, অনেকদিন পর আবার আমরা প্র্যাকটিক্যাল করতে চলে এলাম। আজকে মাছ দেখে বুঝতেই পেরে গেছো যে মাছের কোনো একটা ডিসেকশন আমরা করতে চলেছি। তো দেখো, আমরা মাছের অপারকিউলামগুলোকে ফাঁকা করে তারপর কিভাবে আমরা ভার্টিব্রেট সিজারের সাহায্যে ভেন্ট্রাল পোর্শনটাকে কাট করছি। তো বলে দিই, আজকে প্র্যাকটিক্যালের নাম হচ্ছে ডিসেকশন অফ অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিস সিস্টেম। ঠিক আছে, অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টেরিয়াল যে সিস্টেমটা, সেটা মূলত বার করতে গেলে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডকে খুঁজে বার করা। তো আমরা কি করেছি, এই যে ব্রাঙ্কিস্টিকাল মেমব্রেন অপারকিউলামের নিচে এই পোর্শনটাকে ফাঁকা করে তারপর সিজারটাকে দিয়ে মুখ পর্যন্ত অনেকটা পোর্শন কেটে নিয়েছি। ঠিক আছে, তারপর দেখো কীভাবে পিনিং করছি, মানে অপারকিউলামের যে দুটো পার্ট রয়েছে, দুটো স্কেলিটাল স্ট্রাকচার রয়েছে, এই যে দুটো যে বনি স্ট্রাকচার রয়েছে, সেই বনি স্ট্রাকচারগুলোকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে আমরা দুদিকে দুটো পিন করে নিয়েছি এবং লেজের দিকে একটা পিন করে নিয়েছি। তারপর এইখানে দেখো আমরা ভেন্ট্রাল পোর্শনে একটা কাট করলাম এবং আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। এবার এই দুদিকে দুটো ফিন রয়েছে, সেই ফিনগুলোকে আমরা স্ট্রেচ করব, যার ফলে এই ভেতরে ফাঁকাটা থেকে কিন্তু হার্ট ভিজিবল হবে এবং খুব সুপারফিশিয়ালি কিন্তু তোমরা সিজারটাকে চালাবে। আদারওয়াইজ তোমাদের এই যে স্পেসিমেনটা থাকবে তার হার্ট কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। আর হার্ট একটা ইম্পর্ট্যান্ট সিস্টেম আমাদের এই যে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টেরিয়াল সিস্টেম বার করার ক্ষেত্রে হার্ট কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তো সেই পার্টটাকে ড্যামেজ করলে চলবে না। দেখো খুব স্মুথলি কিন্তু এটাকে আমরা কেটে তুলে ফেললাম এবং উপরে একটা বনি সাবস্টেন্স মতো ছিল সেটা সমেত তুলে ফেললাম। ঠিক আছে, এটা গেল আমাদের স্টেপ নাম্বার 1। এইটুকু স্টেপ করে ফেলেছো মানে তুমি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে ফেলেছ। এরপর তোমাকে করতে হবে এই যে গিলগুলো রয়েছে তার মধ্যে না একটু জল দিয়ে দেওয়া। তুমি ড্রপার ইউজ করতে পারো, ঠিক আছে, বা বিকারের সাহায্যে জলটাকে সাইড ওয়াইজ ফোঁটা ফোঁটা করে ফেলতে পারো এবং একটু ব্রাশ আউট করে ভেতরে যে মিউকাসটা রয়েছে সেটাকে তুমি পারলে একটু ক্লিয়ার করে নেবে। তাহলে কি হবে, তোমার যে ভেন্ট্রাল অ্যাওরটা যেটাকে তুমি বার করতে চলেছো সেটা খুঁজতে তোমার সুবিধা হবে। দেখো আমি এখানে যথারীতি বিকার থেকে জল দিচ্ছি। তো এটা ছিল আমার স্টুডেন্টদের ডেমোস্ট্রেট করা একটা স্পেসিমেন, খুব তাড়াতাড়ি আমি করে দেখিয়েছি ওদের। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু হৃৎপিণ্ডের সঙ্গে আমাদের কিছু ব্লাডের কিছু ক্লট ছিল, সেই পার্টটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এখানে হার্টের এই দুটো চেম্বার ভালো করে কিন্তু শো করতে হবে। তো দেখো এরপর আমরা হার্ট থেকে ওপরের দিকে আস্তে আস্তে যাব। তো এইখানে কিন্তু অনেক স্টুডেন্টস প্র্যাকটিক্যাল করার সময় হয় ভেন্ট্রাল অ্যাওরটাকে ছিঁড়ে ফেলে, আদারওয়াইজ তারা খুঁজে পায় না বলে এদিক থেকে ওদিক থেকে টানা হেঁচড়া করার জন্য এখানে কিন্তু মানে ব্রাঙ্কিয়ালিসের মধ্যে যে ডিস্ট্রিবিউশনগুলো হচ্ছে সেগুলো অনেক সময় কেটে যায়, ছিঁড়ে যায়। তো তার জন্য আমরা কি করব, এখানে প্রথমে একটু ক্লিন করব। ক্লিন করার পর এখানে দুটো মেমব্রেনের মতো স্ট্রাকচার দেবো যে দুদিক থেকে আটকে আছে, সেই জায়গাটাতে আমরা ফোরসেপটাকে জয়েন্ট করে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে ফোরসেপটাকে ছেড়ে দেবো। ঠিক আছে, ফোরসেপটাকে জয়েন্ট অবস্থায় ঢুকিয়ে যদি আস্তে আস্তে ছাড়ি তাহলে যেটা এরকম ওই জিপার প্যাকেট তোমরা দেখেছো যেরকম হয়, দুদিক থেকে আটকানো থাকে তার মাঝখান থেকে যদি আমরা দুদিকে মানে টানি তাহলে আস্তে আস্তে কিন্তু জিপারটা ওপেন হতে থাকে, ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে ওপেন হবে। তো ফোরসেপ আমরা ইনসার্ট করছি এবং আস্তে আস্তে দেখো ওপেন হচ্ছে। যে স্টুডেন্ট ভিডিওটা করছিল আসলে ও প্র্যাকটিক্যালটা ভালো করে ফোকাস করছিল দেখার জন্য, তাই জন্য একটু শেক হয়ে গেছে, একটু নড়ে গেছে ফোনটা। ঠিক আছে, তো তার জন্য সরি। এরপর হয়তো আমরা আবার ফিশ রিলেটেড যে প্র্যাকটিক্যালটা আনবো ডিসেকশন
সেটা চেষ্টা করব একটু স্টেডি করার। যাই হোক, তোমরা মেন কনসেপ্টটা এখান থেকে বুঝে নাও যে দুটো যে গিল র্যাকগুলো যেটা ছিল, যেটা একটা আর একটার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছিলো, আমরা ফোর্সেপ ইনসার্ট করে সেটাকে রিলিজ করলাম আগে, তারপর এটাকে আস্তে আস্তে ওপেন করতে করতে উপরের দিকে যাচ্ছি, এবং দুদিক থেকে কমপ্লিটলি যখন ওপেন করা হয়ে যাবে তখন কিন্তু আমরা একটু জল টল দিয়ে পরিষ্কার করে ওই ব্রাঙ্কিয়ালিসের মধ্যে যেটা গেছে সেই ডিস্ট্রিবিউশনটাকে ইজিলি দেখাতে পারবো। এখানে আমরা ওপর থেকে শুরু করে প্রত্যেকটা ব্রাঙ্কিয়াল যে গিলগুলো রয়েছে তার মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে সেটা দেখাতে পারবো। ফোর পেয়ার্স এখানে থাকবে ডান দিকে বা দিকে একই রকম, প্রথম তিনটে খুব কাছাকাছি, আর লাস্টের যেটা সেটা নিচের দিকে যে গিলটা রয়েছে তার মধ্যে ঢুকে যাচ্ছে। ওপরে একটা দেখো মাস্কুলার একটা পার্ট রয়েছে, ওইটাকে খানিকটা আমরা স্মল সিজার ইউজ করে কেটে দিতে পারি, ছোট করতে পারি, যাহলে এটা ভিজিবল হবে আর কি। তো এইখানে যে আমরা কাজটা করছি সেটা কিন্তু খুব সুপারফিসিয়াল। এবার অনেক সময় কী হয়, ফিস থেকে ব্লাড অলমোস্ট বেরিয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় ব্লাড ভেসেলসটা, সেক্ষেত্রে তোমার সাদাটে ভাব লাগবে। কিন্তু ভালো করে যদি আমরা অ্যাটেনশন দিয়ে দেখি তাহলে কিন্তু আমাদের এই ব্লাড ভেসেলের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কীরকমভাবে হয়ে গেছে। এরপর আমরা দুদিক থেকে হাফ করে গিলগুলোকে কেটে দেবো। ওকে, থ্যাংক ইউ।